আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আপনাদেরকে জানাবো কফি পান করার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করছি। তো চলুন দেখে আসি ভিডিও। কফি মূলত ক্যাফেন সমৃদ্ধ এবং স্বাস্থ্য উপযোগিতাগুলির একটি বিশাল ব্যাপ্তি রয়েছে কফিতে। পরিমাণ মতো কফি পান করলে বিষণ্ণতা রোধ করতে অনেক সাহায্য হয়। কফি চোখের রেটিনার জন্য খুব ভালো, তাই দৃষ্টিশক্তির জন্য কফি ভীষণ ভালো। কফি স্কিনের ময়শ্চারাইজার ধরে রাখতেও সাহায্য করে। প্রতিদিন কফির ফেস প্যাক অথবা কফির স্কার্ফ ব্যবহার করলে স্কিনে ভালো ফল পাওয়া যায়। যকৃতের বিভিন্ন সমস্যা সমাধানেও কফির অনেক উপকার রয়েছে। যারা প্রতিদিন ব্যায়াম করেন তাদের এক্সট্রা এনার্জি দিতে কফি পানের অনেক উপকারিতা রয়েছে। তবে অতিরিক্ত পরিমাণে কফি পান করলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত পরিমাণে কফি পান করলে অনিদ্রার সমস্যায় ভুগতে পারেন। অতিরিক্ত পরিমাণে কফি পান করলে বদহজম, বুক ধড়ফড় করা এবং মাথা ধরা সৃষ্টি হয়। গর্ভবতী মহিলাদের কফি পান না করাই ভালো, ডাক্তাররা এই পরামর্শই দিয়ে থাকেন। অতিরিক্ত পরিমাণে কফি খেলে কিডনিরও ক্ষতি হয়। অতিরিক্ত কফি পান করলে অতিরিক্ত রাগ এবং অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই।